নমস্কার বন্ধুরা আজ আমি করতে চলেছি গাজর আলু মটরশুঁটি দিয়ে পোস্ত আমি পোস্ত শিলে বেটে নিই মিক্সিতে পোস্ত আমি খুব কমই পেস্ট করি কারণ পোস্ত একটু আধ বাটা হয়ে থাকলে খুবই খেতে সুস্বাদু হয় পোস্ত বাটা হয়ে গেছে আমি একটা বাটিতে এটাকে তুলে রাখলাম এরপর গ্যাস ধরিয়ে কড়াই গরম করতে দিলাম গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি কেটে রাখা আলু দিলাম নাড়াচাড়া করতে করতে এতে দিয়ে দিলাম হলুদ নুন এরপর আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করলাম এরপর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লম্বা করা গাজর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা বন্ধ করে মজদে দিলাম ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খোলার পর ভালো করে নাড়াচাড়া করছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ছাড়ানো মটরশুঁটি এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা এটা করে দেখতে পারেন মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করার পর আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যারা ঝাল খাবেন তারা এটা ভালো করে চটকে মেখে খেলেও ভালো লাগবে এরপর আমি দিয়ে দিলাম পোস্তবাটা পোস্তবাটা দিয়ে আমি নাড়াচাড়া করছি আপনাদের যদি এটা ভালো লাগে তা আপনার আপনার ট্রাই করে একবার দেখতে পারেন পোস্ত বাটা দেবার পর খানিকোন মিডিয়াম আছে ভাজ ভাজতে থাকলাম এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন